নদীর বুকে নৌকায় তাদের জন্ম, সেখানেই বাস। এক নদীর মোহনা থেকে আরেক নদী, এক চর থেকে আরেক চরে ছুটে বেড়ান আয় রোজগারের সন্ধানে, পেট চালান মাছ ধরে। কিন্তু সে পেশাও আজ চ্যালেঞ্জের মুখে, মৃত্যুর আগে পায় না মাটির ঠিকানাও। দরি ভাইনারা আই ভাই যখন বাসাল মারফাটের টিয়া পরে, আমরা তো ওই নৌকাতে বড় হয়েছি। মারফাটের টিয়া পড়লে বাচ্চা আট মাস বয়স হইলে আমরা মাজাই কোমরে দড়ি বাঁধি, এই দড়ি বাঁধি যখন চার বছর বয়স হয় তখন যখন সাঁতার কাটে তখন ওই দড়ি ছুটিয়ে এলাই, নাইলে আমাকে বাচ্চা নদীতে পড়িয়ে যায়। তখন আমরা ওই নৌকায় মাছটা ধরি, কেউ মাছ ধরে, কেউ দুগা জাল বায়, কেউ কোনো অন্য কাজ করে, এইভাবে চলি। আর এইভাবে আল্লাহ চালিয়ে যায়, এই কপাতলা কামলা দেয় না, কোনো বদলা দিতে পারি না, কোনো কিছু করতে পারি না, ওই নৌকায় থাকি, নৌকায় মরি, নৌকায় বাঁচি। বিয়ে মনে করেন নৌকা নৌকায় হয়, মনে করেন ওই নৌকায় থাকে যারা পোলার সাথে, মনে করেন পোলার নৌকা থাকে, মরো নৌকায় থাকে, ওই নৌকার সাথে মনে করেন ওই নৌকায় বিয়ে হইয়ে যায়। বাচ্চা কাচ্চা মনে করেন নৌকার মধ্যেই বিয়ে হয়, বাড়ি ঘর তো নাই তো নৌকার মধ্যে বিয়ে হয়। মান্তা বেদে জনগোষ্ঠীর একটি সম্প্রদায়, বরিশাল সদর উপজেলার লাহারহাট উত্তাল কালাবদর নদীর শাখা নদীতে গেলেই চোখে পড়ে শতাধিক নৌকা ঢেউয়ের তালে তালে দুলছে। শুধু লাহারহাটে নয়, এমন নৌকার বহরের দেখা মেলে বিভাগের বিভিন্ন নদীতে। তাদের প্রধান পেশা মাছ শিকার। জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, পোলাপান পালাই কিবিলে ওই তো দড়ি দিয়া পালাইয়া থুইয়া আমরা নদীতে যাই, এই মাছ ধরি, মাছ বেচকে কিনিয়ে খাই। আমরা নদীতে বাস করি, মাছ ধরি, আলাই দিলে খাই, না দিলে খাই, সরকার না দিলে খাই না। এই ঘরে ছেলে মেয়ে লইয়া 10 জন। নদীর স্রোতে কচুরি পানার মতোই ভাসমান তাদের জীবন, নাগরিক কোনো সুবিধাই পান না তারা। যদিও গোষ্ঠীর অনেকেই এখন বিভিন্ন এলাকার ভোটার, সুপেয় পানি, লেখাপড়ার সুযোগ, এমনকি স্যানিটেশনেরও ব্যবস্থা নেই তাদের। বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি এই সম্প্রদায়ের। কারো মৃত্যু হলে আগে নদীতে ভাসিয়ে দেয়া হতো লাশ, এখন খাস জমি বা কারো কাছে পরিত্যক্ত জমি চেয়ে দাফন দেয়া হয়। ওই যদি একটু মরে ধরে আপনার বাড়ি যাই, আপনি একটু ভালো আছেন, যদি আপনার একটু জায়গা থাকে স্যার আমরা মরমু আনো, আমার একটু জায়গা দেন, এই মাটি ছুটি দিয়ে থুইয়ে। আমাদের এই মরলে আল্লাহর আস্তে এই জমি আছে, এতিমখানা করে সেই জায়গা নিয়ে আমাকে মারি দেওয়া হয়, আমাকে নিজের কোনো জায়গা জমিন, কোনো জায়গা জমিন কিছুই নাই। বরিশাল বিভাগে ঠিক কতজন মান্তা সম্প্রদায়ের লোক আছেন তার সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। মান্তাদের শ্রমশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসার দাবি বিশ্লেষকদের। এই সমস্ত কারণে তাদের স্বাস্থ্যের ঝুঁকি যেমন বেশি, এবং এই সম্প্রদায়ের প্রতি মনোযোগটা আমরা খেয়াল করি যে সেই অর্থে কিন্তু তারা রাষ্ট্রের যে আনুকূল্য সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে কিন্তু দেখতে পাই না। আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরকে দেওয়া হয়েছে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর, কিন্তু সেটি কিন্তু তারা সঠিকভাবে তাদের কাজে লাগে নাই। এই কারণেই কাজে লাগে নাই যে তারা কিন্তু নদীর থেকে অনেক দূরে আশ্রয়ণের ঘরটি নিয়ে তারা কিন্তু বিপদে পড়ে, এবং পরবর্তীতে আমরা বাবুগঞ্জে শুনেছি যে তারা তাদের ঘরটি ফেরত দিতে আবেদন করেছে। মৃত্যুর পরে মান্তাদের দাফনের জন্য কবরস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।